এক ঘন্টা জড়িয়ে ধরে ইনকাম 7,000 টাকা। নিজের কাছের মানুষকে আদর করতে সকলে পছন্দ করেন। ধরুন অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হয়েছে, বা প্রিয় মানুষটির সাথে, বা বহুদিন পর নিজের প্রিয় জায়গায় ফিরেছেন। ঠিক তখনই সামনে থাকা মানুষ বা প্রিয়জনকে জড়িয়ে ধরি আমরা। এটা ভালোবাসার উত্তেজনার একটা বহিঃপ্রকাশ বলা চলে। আর এই জড়িয়ে ধরাকে যদি পেশা হিসেবে বেছে নেওয়া যায় তাহলে কেমন হবে? একেবারে ঠিক কথা শুনছেন, এমনটাই করে ফেলেছেন ট্রেভার হোটেল নামের এক যুবক। তিনি জড়িয়ে ধরে মোটা টাকা কামিয়ে নিচ্ছেন। ব্রিটেনের ব্রিস্টলের নাগরিক ট্রেভেল, এক ঘন্টা ধরে তিনি জড়িয়ে থাকতে পারেন যে কোনো মানুষকে। তার বিনিময়ে তিনি নিয়ে থাকেন 75 ইউরো, যা ভারতীয় মুদ্রায় 7,000। কিন্তু কি এমন আছে তার জড়িয়ে ধরাতে যে তার জন্য এত টাকা খরচ করবে একজন মানুষ? এই প্রসঙ্গে ওই যুবক জানিয়েছেন, তার জড়িয়ে ধরার মধ্যে শুধুই পেশা নেই, সেখানে রয়েছে মানবতা, ভালোবাসা আর আদর। তাই তো তাকে জড়িয়ে ধরে মানসিক শান্তি পেয়ে থাকেন বহু পুরুষ নারী। তিনি আরও জানিয়েছেন, ব্যক্তিভেদে কাজের বিভিন্নতা রয়েছে, কার জন্য কী ধরনের জড়িয়ে ধরা পছন্দ সেটাও তিনি বুঝতে পারেন। যদি কারোর কাছে 1 ঘন্টা সময় থাকে, তবে সেই পুরো 1 ঘন্টা তাকে জড়িয়ে ধরতে স্বচ্ছন্দ বোধ করেন ওই যুবক। ওই যুবক জানিয়েছেন, প্রথমে তাকে জড়িয়ে ধরতে কিছুটা কুণ্ঠা বোধ করেন অনেকেই, কিন্তু ধীরে ধীরে তার প্রতি অনুরক্ত হয়ে পড়েন তিনি। আর তার এই কাজকে একটা নির্দিষ্ট নামে অভিহিত করে থাকেন ওই যুবক, কাডল থেরাপি। নির্দিষ্ট সময়ে মনসংযোগ এবং যত্ন দিয়ে মানুষকে তিনি জড়িয়ে ধরেন, এমনকি অপরিচিত মানুষকে আলিঙ্গন করে তাকে মানসিক শান্তি দিয়ে থাকেন এই যুবক। কিন্তু কিভাবে এই পেশায় এসেছেন তিনি? জানা গিয়েছে, প্রায় 1 দশক আগে এক বৈজ্ঞানিক ব্যাখ্যা চোখে পড়েছিল তার। জড়িয়ে ধরার সঙ্গে কি কি রোগ মুক্তির জড়িত রয়েছে, অনেকেই আবার এই কাজের সঙ্গে যৌন সংসর্গকে গুলিয়ে ফেলেছিলেন। কিন্তু এই প্রসঙ্গেই ওই যুবক জানিয়েছেন, এখানে কোনো যৌনতা নেই, পুরোটাই একদম প্লেটনিক। যেমনভাবে মানুষকে স্বস্তি দেওয়া যায় সেটাই করে থাকি আমি। এখন বড্ড মানুষের ভালোবাসার অভাব, সবাই যৌনতা চায়। সেই সব ছাপিয়ে এই যুবক শুধুই তার আলিঙ্গনের ভালোবাসা বিলিয়ে দিতে চান এবং অর্থ রোজগার করতে চান।